আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজের বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন, প্রত্যেক দিনের মতো একটা ভিডিও শুরু করলাম, তবে আজকের ভিডিও শুরু করছি হচ্ছে সন্ধ্যাতে। সন্ধ্যা না, এখন রাত 8টা বাজে, সন্ধ্যা বললে ভুল হবে। আমি হচ্ছে এই যে গরুর পাগুলা কিনছিলাম, এগুলো রান্না করব, বুঝছেন, রান্না করবো, এই জন্য বের করে নিছি। তো এগুলাকে ভালো করে ধুইতে হবে, ভিজায় রাখছিলাম। আমি হচ্ছে এই নিহারিগুলো পরিষ্কার করে ধুবো, ধুয়ে রান্না করব। ভিতরে দেখেন ক্যালসিয়াম একদম ভরা, এটা দেশি গরু, যখন কিনছিলাম তখন দেখেই কিনছি, দোকানদাররা ওইভাবে বিক্রি করছে। এগুলোকে ভালো করে ধুইতে হবে, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, এরপরে ভালো করে ধুব। আর পিসগুলো অনেক সুন্দর হয়েছে, একদম সবকিছু মিক্স আছে, ফ্রিজে ছিল, বের করে রাখছিলাম, এখন ছেড়ে দিছে, বেশ ভালো কয়েকটা পিস হয়েছে, বুঝছেন, মোটামুটি মাশাল্লা করে আমাদের হয়ে যাবে। এটাকে হচ্ছে পুরাই পরিষ্কার করতে হবে, তো এটা আপাতত এই পাশে থাক, পরিষ্কার করার পরে দিব। আগে আমি এগুলো পরিষ্কার করে নিই, যেগুলো পরিষ্কার আছে। ময়লাগুলো হচ্ছে ঢুকে যায়, তো ঠিক আছে, আমি এগুলো ধুয়ে তারপর ফিরে আসতেছি। একদম সুন্দর করে মোটামুটি অনেক কিছু রেডি করে নিছি। এখানে গোটা, রসুন, মরিচ আর হচ্ছে পেঁয়াজ, কতগুলো দিছি হিসাব নাই, অনেকগুলোই দিছি। আর দিব হচ্ছে আদা বাটা, আদার সাথে আবার রসুনও আছে, বুঝছেন, গোটা রসুন দিছি যে, এই জন্য এখানে রসুনটা কমাই দিচ্ছি। এখন দিব এই মশলাগুলো, আর এটা মরিচ দিয়ে দিলাম। অনেকে শুকনা মরিচ দেয় না, বাট আমি দিই, কারণ আমার কাছে মনে হয় শুকনো মরিচ দিলে কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম ধনিয়া, জিরা, এখানে মিক্স করা, 3, 4, 5, 6। দিব হচ্ছে হলুদ, গোলমরিচের গুঁড়ো একটু আছে, দিয়ে দিলাম। এই এলাচগুলো শেষে দিব, থেতো করে হামান দিস্তায় করে থেতো করে দিব, এলাচ থেতো করে দিয়ে দিলাম। তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আরো দিব পানি, পানি একদম ভরে দেওয়া লাগবে। সরিষার তেল দিলাম, একটু একটু সস দিলাম। গতকালকে নিহারি রান্নার সময় হচ্ছে ভিডিও শুরু করছিলাম, রাতে রান্না বান্না করা হয়ে গেছে, ফিরে আসলাম আমি সকাল বেলা, এই দেখেন। তো রাতে আর ভিডিও করি নাই, চলুন সকাল থেকে আবার ভিডিও শুরু হলো। আমার কলিজার বোনদেরকে গুড মর্নিং 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 শুরু করলাম, ঠিক আছে। মর্নিং মর্নিং উঠে কি করছি দেখেন, নিহারি তো রান্না করে ফেলছি, একদম মাখা মাখা ঝোল, গতকালকে তো পুরো হয় নাই, 60% মতো সিদ্ধ হয়েছিল, পরে চুলো বন্ধ করে ঢেকে রাখছি। তো এখন পুরোটা রান্না করে নিলাম, আর হচ্ছে এখানে প্রায় 14টার মতো রুটি রুটি বানাইছি, এখন এই রুটিগুলো ভাজবো নিহারির সাথে। রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার কাছে, কার কার কাছে লাগে বলবেন, বিসমিল্লাহ। আর আজকে হচ্ছে তাসলিমের পরীক্ষা, গতকালকে বলছিলাম, তো আমি হচ্ছে তাসলিমকে নিয়ে 1টা বাজে বের হব। আমার 1টার ভিতরে আমার বাসার যত কাজ সব শেষ করতে হবে, বোঝা গেছে? কি কই,
থালা বাসনের অত্যাচার। গত 2 দিন ধরে আমার কলিজার বোনদের কাছে জিজ্ঞাসা করতে পারি নাই কে কি দিন আস্থা করছেন জানাবেন। আমি একটু প্যারাতে আসি, আজকে সকাল সকাল মুডটা ভালো করে ওঠার চেষ্টা করছি যেন যেন ভিডিওটা সুন্দর হয়। আমার কলিজার বোনেরা একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বোনের সাথে থাকবেন। রুটি ফুলে পরে চুপসে যায়। কোন সময় হয়ে গেছে, আমার আমি সব রুটিগুলো হচ্ছে ভেজে নিলাম বুঝছেন। আপাতত এগুলা নিছি, পরে হচ্ছে লাগলে আরো নিব, ট্রে ভরে গেছে। একটা দিই, এই হচ্ছে রুটির ফাইনাল লুক। এটা টেবিলে দিয়ে আসো, ধরো তাড়াতাড়ি আসো, খুবই তাড়াহুড়ো করতেছি ক্যামেরা ধরো। এই দেখেন আমি আজকে কি টেকনিক অবলম্বন করছি জানেন, এই দেখেন এই যেগুলো মাংস এগুলো নিচে দিছি, হাড়গুলো উপরে রাখছি, মানে ক্যালসিয়ামটা কিন্তু বের হয় নাই, দেখেন ভিতরে জমা আছে প্রত্যেকটা, শুধু এটার না প্রত্যেকটার। ওই দেখেন আরো কাছে নে, এই দেখছেন, তারপরে আরো দেখেন, ওই যে আমি কত সালাক দেখছেন মাশাআল্লাহ করে। আবার বলে গুড মর্নিং বেবি, ব্রাশ করি আসো। কালার তো সুন্দর হবে, কে রান্না করছে দেখতে হবে না, শিল্পী বেগম। আজকের নিহারিটা হচ্ছে আমার মুখে ধরো, আজকের নিহারিটা আমি রেস্টুরেন্টের মতো রান্না করছি, না আমার ব্যক্তিগতটা না, ধরো ধরো দেখেন এর উপরে একটু দিয়ে দিব তেল, এবার যাবে আরো ফেটে ধরো, তেলে সমস্যা ওয়াও জাস্ট ওয়াও লুকিং লাইক অফ ওয়াও। প্লেট দাও, ওই প্লাস্টিকের আছে যে ওইটা, একজনকে খাবার দিয়ে দিছি, বাকিরা খাবে, কেউ ব্রাশ করে নাই, তাইফা ব্রাশ করে নাই, আমার আম্মা ব্রাশ করে নাই, তাসনিম ব্রাশ করছে, তাই তো করে আসো মা টয়লেটে। বিহারি কিভাবে খেতে হয় দেখেন, কি চাইছে ভালো হয়েছে, বেশি ভালো হোটেলের মতো হয়েছে, হলো তো খাই নাই এখন, খাও না খাবি তো না, আমি তো ঘরে এত সুন্দর একটা শেফ আছে।
দাইপা তো খায় না, দাইপা খায় না, আসলে দাইপা খায় না। আচ্ছা তাসলিম নিয়ে নিছে, তাসলিম হচ্ছে তার পছন্দের পিস নিয়ে নিছে। আমি বলছি যার যেটা পছন্দ নিয়ে নাও, কেমন হয়েছে বেবি খেয়ে বলো? অনেক মজা, অনেক মজা, তাই তো? আমার আম্মুর এটা হোটেল থেকে অনেক মজা হয়েছে। তাইফা বলতেছে হোটেলে শুধু মশলা দিয়ে রান্না করে, লবণ টবণ কিচ্ছুই দেয় না, পুরো পারফেক্ট হয়েছে, মজা তাই। আচ্ছা আমার আম্মার জন্য নিয়ে আসি, আমার আম্মাকে দিব। আমার আম্মা হচ্ছে না না এই জিনিসটা, মানে এই যে ও না ইয়া বরে এই যে বলে এটা মারিয়া লাইছে করে, এটা আমার আম্মাকে দিয়ে দিচ্ছি। আমাদের সম্পত্তি এনে দিব হচ্ছে আমি, কিন্তু তেল একদমই দিই না, আপনারা দেখছেন এগুলো কিন্তু সব ক্যালসিয়ামের তেল, অনেক সামান্য একটু সরিষার তেল দিছিলাম, এগুলো হচ্ছে সব ক্যালসিয়াম, যেগুলো বের হয়ে গেছে সেগুলো। আবু তো ফায়ার খেলে, ফায়ারটা বেশি ইয়ে, ফায়ারটার ভিতরে আর একজন ফিডি হিডি খার। আর আমার মাকে দিব হচ্ছে এটা, এখন 10টা গান শুরু তো হলো না, মাকে দিয়ে আসতেছি, ঠিক আছে? তো আমি হচ্ছে আমার জন্য একটা নিয়ে নিলাম, সবার সবাই খাওয়া শুরু করে দিছে, আমি খাবো। মজা হয়েছে, একদম অতিরিক্ত কিছু হয় নাই, মিডিয়াম মতো সব, কি মা? ইচ্ছা মাংস গুলো আনতে ভালো লাগে, রং না মানে মাংস, মাংসটা খাও মা, ও মাংস ধরিয়ে দেখেন আমি এতক্ষণ বসে আসছি না পাশে। এবারে এই নেহারি খাওয়া কি সুন্দর করে খাওয়া যায়? তুমি আমার তোমার মতো করে তুমি খাও, ক্যালসিয়াম ভিতরে আসিল না মা, আমি সবগুলোর মুখ করে তুলে দিয়েছিলাম। তেরে বিন জানে সে
দিলকা 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 তেরে শরমানে সে বারিশ কি আনে সে তেরে দিন জানে সে। এ হচ্ছে তার ভাইয়ের ভিডিও দেখতেছে আর সেই গান গাচ্ছে। একটু চা করে নিছি, নাস্তা করার পরে একটু চা করলে ভালো লাগে এমন এক অভ্যাস হয়েছে। আমার মেয়েও বলতেছে খাবে, মেয়ের জন্য মার জন্য এই খাবার খাবে না। আর এখানে আমি কফি মিক্স মানে কফি আর চা মিক্স করে খাবো, না খেলে ভাল লাগে না। তো আমার মেয়ে রাখাবে দুধ চা, আমি আর ভাবলাম এটা মিক্স করে খাই। কফি খাওয়া একটু ঝামেলার বিষয় জানেন, এই ট্রেগুলো মেলা থেকে নিছিলাম, এত দারুণ হয়েছে বলার মতো না। আস্তিব তাকি একা খাবা না আমাদের সাথে খাবা, চালু করে এসো ঠান্ডা হয়ে যাবে। আস্তিবকে এই রুমে দিছি পড়তে, কারণ এই রুমে আমার আম্মা আছে। ও মা ধরেন তো আমি ফান মুখে দান কিনলে সকালে চা খাবেন না, তা না খেলে ভাল লাগেনি। কালকে রাতে নতুন প্রশ্ন দিয়েছে তাসনিমের স্কুলে, ওই পরীক্ষার আগের দিন প্রশ্ন দিছে কালকে নতুন প্রশ্ন, আবার আজকে সকালে, আজকে পরীক্ষা আজকে সকালে, অনেক রাতে কি মানুষের জাগি থাকে এগুলো করতে প্রশ্ন দিব হ্যাঁ সাইবার লাগে। আবার নতুন করে প্রশ্ন দিছে গভীর রাতে, তো গভীর রাতে কনে জাগি রয়েছে, আবার তারা প্রশ্ন দিবে কিনা দেখার জন্য। পড়ালেখা হয়েছে এক নাম্বারের নাটকবাজির জায়গা, আপনারা মানে খারাপ বলেন ভালো বলেন জানি না, একদম রিয়েল কথা বলছি। আর আমার মার জন্য চা বানাইছি, মা বলতেছে পান মুখে দিছি, তুমি আগে বলবা না চা খাবা না। ফিরে আসলাম, এখন বাজে হচ্ছে 11:30, তো আমি এই যে থালা বাসন ধুয়ে এখানে রেখে দিছি, আর থালা বাসন রাখি যে জালিতে এটা জুড়ি জালি না এটাও ধুয়ে দিছি পানি জ্বললে, তারপরে থালা বাসন রাখবো। আর এতক্ষণ ক্যামেরা অন করি নাই তার কারণ হচ্ছে তাসনিম পড়তেছিল এই জন্য ডিস্টার্ব হবে এই জন্য। আর এখন তাসনিম হচ্ছে করছে উঠে গেছে, বলছি গোসল করে রেডি হোক তারপরে পরীক্ষার টাইম হলে আমরা কিছুক্ষণ আগে বের হব, সাইফাকে ওর নানুমার কাছে রেখে যাব। আর এখানে হচ্ছে আমি রান্না করতেছি ডিম মানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আর গুঁড়া মশলা দিয়ে একটা ঝোলের মতো করে নিছি, এটার ভিতরে হচ্ছে এই ডিমগুলো ছেড়ে দিব আর মাখা মাখা হবে, আর মাখা মাখা হবে তখন তুলে নিব। অনেকটা নিহারি আছে এই দেখেন, এটা আছে, তারপরে কালকের সেই কসুর মুখির তরকারি আছে, আবার ফ্রিজে মরিচ ভর্তা আছে। তো ভাবতেছি আজকে আর কিছু রান্না করব না, শুধু ডিমের ঝোল করব আর ওইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে।
আর রান্নাঘরে প্রচুর গরম, সেটা বলার মতো না। তাসনিম গোসল করে রেডি হও। তাসনিমকে গোসল করে রেডি হইতে বলছি। আম্মা গতকালকে গেছিল যে আপনাদের সাথে তো বলছি, চিল্লা চিল্লি করছি। তো রাত আম্মা আসতে হচ্ছে রাতের 9:30 বাজে। হাঁস মুরগিকে খাবার দিতে দিতে দেরি হয়ে গেছে। আর ডাক্তার দেখাইছি, আপনারা তো বলবেন আপু কি ওষুধ দিছে। ওষুধগুলো দেখাই নাই, দেখাবো, সময় পাচ্ছি না। ব্যথার ওষুধ আর কি, পায়ের গিরা ফুলে গেছে, তো আপনাদের দেখাবো আম্মার কি সমস্যা। আম্মা প্রেসক্রিপশন বাসায় রেখে বাড়ি রেখে আসছে। আপনাদের ভাইয়া মোবাইলের ছবি তুলে রাখছিল, ওই ছবি অনুযায়ী হচ্ছে ওষুধ নিয়ে আসছে। তো মোটামুটি গতকালকে রাতে খাইছে, সকালে খাইছে, এখন একটু ভালো আছে। আহামরি ভালো নাই, বাট একটু ভালো আছে। তো চিল্লা চিল্লি করে আর হাঁটাচলা করতে নিষেধ করছি, বলছি শুয়ে থাকেন, কারণ যেহেতু হাঁটাচলা করে ব্যথা বেড়ে গেছে, শুয়ে থাকলে ভালো লাগবে। এই হচ্ছে অবস্থা। মা সুস্থ থাকলে নিজের কাছে শান্তি লাগে যে আমার মা সুস্থ আছে, আর যদি অসুস্থ হয়ে যায় শান্তি লাগে না। কারণ মার একটা সময় আছে যে বয়স হয়ে যাবে, তখন হাঁটাচলা করতে অসুবিধা হবে, সেটা আলাদা কথা। আমার মা এই বয়সে যদি অসুবিধা হয়ে যায় তো মনকে সান্ত্বনা দিতে পারবো না, এটা হচ্ছে মূল কথা। তো আমি হচ্ছে এটাতে ডিম দিয়ে দিব, কারণ পানিতে বলক চলে আসছে। আমার কলিজার বোনেরা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার কাছে অনুরোধ থাকলো। ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। তুমি আজকে ড্রেস আয়রন করতেছো, এটা আগে করা উচিত ছিল না? যা গোসল করে ফেলো, ঠিক আছে, রেডি হয়ে যা। হ্যাঁ রেডি হয়ে তুমি যা খুশি করবা, টাইম হলে হাঁটা দিব, কারণ রেডি না হয়ে বসে ঝামিলা। রেডি হওয়া হচ্ছে একটা প্যারামূলক কাজ, আর সারাদিন ঘুষালেও আমার ঘর ঘুষানো থাকবে না। কি জন্য? আমি হচ্ছে টেবিলটা ঘুষিয়ে নিছি, বুঝছেন, টেবিলের উপরে অনেক কিছু জমেছিল, সব নিয়ে নিছি। ঝাড়া মশা আজকে কিছুই করব না, জাস্ট ময়লাগুলো নিয়ে নিছি। তো আমরা রেডি হলাম স্কুলে যাওয়ার জন্য, মা মেয়ে। এই যে আবার আসসালামু আলাইকুম, এই ভিডিওতে আমি এখন সালাম দিই নাই, তাই বেবিটার জন্য সবাই তো বলো আসসালামু আলাইকুম। আর আপনারা যখন ভিডিওটা পাবেন হয়তো আমার এক্সাম শেষ হয়ে যাবে, আমি প্রশ্ন দেখে ফেলবো, বাট সবাই তারপরে দোয়া করতে থাকেন। একটা পরীক্ষা হবে, বাট অনেক পরীক্ষা বাকি আছে, সবাই দোয়া করবেন। অলরেডি বলা হয়েছে তো কালকে, তোমার আন্টিও দোয়া করবে। তো তাইফাকে নিচ্ছি না, তাইফাকে রেখে যাচ্ছি আমার আম্মার কাছে, আর তাসলিম আর আমি যাচ্ছি। চলো ওই ছাতা নাও। ছাতাটা না নি? হ্যাঁ ছাতা নিব না আমি, এটাতে নিব কিভাবে, আমার কাছে ইয়া লাগতেছে। আচ্ছা রেখে যাও, তাইফা সব লাইট অফ করে দাও, দরজা বন্ধ করো। তাসলিম আমাদের বিল্ডিংয়ের অবস্থা দেখেন, ভেঙে চুরে একাকার করতেছে। এখানে কি করবে? কাজ করতেছি। রাস্তায় কি ভিড় দেখেন, গাড়ি যাক। গাড়ি থামে না, আসো। রিক্সা তো নাই, রিক্সা নিব, শুধু শুধু নামা নামি ভালো লাগে না। আকাশ মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। রিক্সা না পেয়ে আমরা সিএনজিতে যাচ্ছি। তাসনিমকে হলে দিয়ে গেলাম। তাসনিম থাকো। হ্যাঁ তাসনিমকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসছি, বুঝছেন,
আর অনেক পরে ক্যামেরা অন করলাম, ভাত খাবো, ক্ষুধা লাগছে। তো চলুন, মার জন্য ভাত বেড়ে নিছি, আমার আম্মা খায় নাই, 3:30 বেজে গেছে আমার আসতে আসতে। তো সবাই খাইছে, আমার মা না খেয়ে বসে আছে। ও মা আসেন। ফিরে আসলাম, কয়টা বাজে? 8:20 বাকি। তো দুপুরে ভাত খাওয়ার পরে আর কোনো কিছু করা হয় নাই, ঘর ঝাড়ু দিছিলাম, তারপরে তাসলিম চলে আসছে। আমার শরীরটা এত খারাপ লাগতেছে, যেমন গরম তেমন বমি আসতেছে, মাথা ভরে তেল দিছি। আর এই যে আমার 2 পিসেস। দুইজন হচ্ছে চা খাচ্ছে। তো ইচ্ছা লাগে রে, কইজের বইনেরা অশান্তি লাগে, অশান্তি। আমার শরীর খারাপ দেখে আমার মেয়েটা হচ্ছে এই দুধ চা করে নিয়ে আসছে, এই বিস্কিট দিয়ে দুধ চা দিয়ে খাবো। সুলাস রাও নাই আজকে, সবাই আমার চ্যানেলটা দেখে আসবেন। বেঙ্গলি বা তাসলিম এই মাত্র ভিডিওটা এডিট করে আসলাম। তো ঠিক আছে, চা খেয়ে ফিরে আসবো। গ্যাসের ওষুধ আর হচ্ছে ক্যালসিয়াম নিয়ে নিলাম, খাবো। এই যে পানি, ওষুধ হয়ে গেছে, ভাত মাছ। কলিজার বোনেরা লাইটের জন্য তাকাতে পারতেছি না, কতক্ষণ ধরে শুয়ে শুয়ে এডিট করতেছি, তো তার লাইটের জন্য তাকাতে পারতেছি না, তাই পারতি ভিডিও শেষ কর। আমি গ্যাসের জন্য কোনো খাবারই খাই নাই। আমাকে এভাবে ধরেছো কেন? তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত, সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।